হ্যালো গাইস, মি এম্পিয়ার শহীদ এন্ড মাই নিউ অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সো গাইস, আজকে আমাকে লিস্ট করতে হবে প্রত্যেকটা মালের, প্রত্যেকটা প্রোডাক্টের লিস্ট করতে হবে একটা, যে কি কি প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে। তো ওই জন্য আমি কাগজ আর কলম নিয়ে চলে আসছি লেখার জন্য কি কি শেষ হয়ে গিয়েছে। তো আমাকে সব কিছুই লিখতে হবে, পুরো দোকানটা এখন চেক করতে হবে কি কি শেষ হয়ে গিয়েছে। তো এখানে শুধু কাগজের উপর লিখলে হবে না, লিখতে পারবো না কাগজ। তো এখান থেকে আমি একটা চায়ের বক্স নিলাম, চায়ের বক্সের উপর কাগজটা রেখে কলম দিয়ে লিখবো, তাহলে একটু সুবিধা হবে আমার। সো গাইস, আমি আপনাদেরকে দেখাই কীভাবে লিস্ট করতে হয়। যখন একটা প্রোডাক্ট এক পিস কিংবা তিন পিস থাকে, তখন এটা লিখতে হয় যে এই প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছে, এই প্রোডাক্টটা অন্য গোডাউন থেকে আমরা কিনে আনি। তো গাইস, তো আপনারা যে চাউলের বস্তাটা দেখলেন, এটা মাত্র এক পিস আছে, ওই জন্য আমি এই চাউলের বস্তাটাও লিস্ট করে নিচ্ছি। এখানে সবকিছু আরবিতে লিখতে হয়, কারণ ইংরেজিতে লিখলে কেউ বোঝে না ইংরেজিতে, ওই জন্য আরবিতে আমি লিখছি। তো এই চাউলের বস্তাটাও আমি লিস্ট করে নিলাম, কারণ অন্যান্য যে প্রোডাক্ট আছে ওইগুলো আমাকে লিস্ট করতে হবে, খুব দ্রুত করতে হবে। তো গাইস, এখানেও কিছু প্রোডাক্ট কম আছে। তো এখানে একটা লাল চা ছিল বড়, এই যে প্যাকেটটার মধ্যে টি প্যাক ছিল 100 পিস, সেই প্যাকেটটা দেখতে পাচ্ছেন আপনারা ছোট প্যাকেট, এটার বড় প্যাকেট আছে একটা। তো লাল প্যাকেটটা একেবারে শেষ হয়ে গিয়েছে, এক প্যাকেটও নাই, তো আমাকে ওইটাও লিস্ট করতে হবে এখন। তো এখানে সবাই আরবি লিখতে পারে না, আমি শুধু আরবি লিখতে পারি, ওই জন্য আমি লিস্ট করে নিচ্ছি। এই কাজটা সপ্তাহে দুই দিন করতে হয়, দুই দিন আমি লিস্ট করে নিই, বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবারে আমাদের গোডাউন থেকে এবং অন্যান্য যে বড় বড় গোডাউন আছে ওইগুলো থেকে আমরা প্রোডাক্টগুলো কিনে আনি। তো এখানে যে কোম্পানিগুলো আসে, ওই কোম্পানিগুলো কোনো কোম্পানি দেখা যাচ্ছে সপ্তাহে একদিন আসলো, কোনো কোম্পানি এক মাসে একবার আসছে, কোনো কোম্পানি 10 দিনে একবার আসছে। এখানে অনেক কাস্টমার আসে, অনেক কাস্টমার আসে, ওই জন্য প্রোডাক্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। একটা কোম্পানি একদিন মাল নামিয়ে গেল, তো ওই কোম্পানিটা আর 10 দিন শেষ না হওয়া পর্যন্ত আসে না। তো ওই জন্য এই লিস্টটা করতে হয় আমাদের। দেখা যাচ্ছে একদিন মাল নামিয়ে গেলে 3 থেকে 4 দিনের ভিতরে সব মালগুলো শেষ হয়ে যায় এবং পরবর্তীতে সে আর আসে না 10 দিন পূরণ হওয়া না পর্যন্ত। তো গাইস, তো এই জন্য চেক দিতে হয় প্রত্যেক সময় কোন মালটা শেষ হয়ে গিয়েছে, কোন প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছে, কোন প্রোডাক্টটা কত পিস আছে, এইভাবে প্রত্যেক সময় চেক দিতে হয়। এখানেও কিছু প্রোডাক্ট কম আছে, তো এইগুলো আমাকে লিখে নিতে হবে এখন, কারণ লিখে না নিলে পরে গিয়ে দেখা যাচ্ছে মনে থাকবে না। সো গাইস, এখানে আমার লিস্ট করা হয়ে গিয়েছে, এখানে কিছু প্রোডাক্ট কম ছিল, তো ওইগুলো আমি লিখে নিলাম এখন। এই সপ্তাহে এতটাও শেষ হয়ে যায় না, অল্প কিছু প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল। তো আমি ম্যানেজারকে বলেছিলাম, ম্যানেজার আমাকে বলেছিল যে তুই লিস্ট করে রাখ, আমি পরে গিয়ে নিয়ে আসবো গোডাউন থেকে। সো গাইস, এখানে আমার লিস্ট করা হয়ে গিয়েছে, এখন আমাকে যেতে হবে আমাদের যে বড় ফ্রিজ আছে, ওই ফ্রিজে কিছু এনার্জি ড্রিঙ্ক এবং জুস, কিছু সফট ড্রিঙ্ক এইগুলো খালি হয়ে গিয়েছে এবং কয়েক পিস করে আছে মাত্র। তো এইগুলো আমাকে লিস্ট করে নিতে হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে কাজ করি, কিভাবে আমাকে লিস্ট করতে হয়। অ্যাকচুয়ালি যেদিন আমি এই লিস্টটা করি সেইদিন আমার একটু প্রবলেম হয়ে যায় কাজ, পরে কাজ করতে গেলে তাড়াহুড়া করতে হয় অনেক। আমি এই ফ্রিজটা দেখছি এখন যে কোনো কিছু শেষ হয়ে গিয়েছে কিনা, কোন জিনিসটা সবচেয়ে কম আছে, কোন জিনিসটা সবচেয়ে বেশি আছে, কি কি আছে, কি কি লাগবে, কোন এনার্জি ড্রিঙ্কটা লাগবে, এইগুলো এখন আমাকে দেখতে হবে। আমি যদি এখন লিখে না রাখি, ম্যানেজারের চোখে যদি এইগুলো পড়ে যে এই প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছে, আমাকে বলা হয় না, ম্যানেজারকে বলা হয় না, তো ম্যানেজার পরবর্তীতে এসে আমার সাথে রাগারাগি করবে। তো গাইস, তো ওই জন্য লিস্টগুলো করা হয়, লিখে রাখতে হয় কি কি শেষ হয়ে গিয়েছে, কি কি লাগবে। আমি যেগুলো লিখে রাখছি এইগুলো আবার এই কাগজটা আবার ম্যানেজারকে দিলে, ম্যানেজার আবার অন্য গোডাউনে গিয়ে, বড় যে কোনো গোডাউনে গিয়ে ওইখান থেকে পাইকারি দামে এই প্রোডাক্টগুলো কিনে আনবে। এইদিকে আমার ফ্রিজের সবকিছু লেখা হয়ে গিয়েছে, কোন এনার্জি ড্রিঙ্কটা লাগবে সবকিছু আমি লিখে নিয়েছি, কোন জুসটা শেষ হয়ে গিয়েছে সবকিছু আমি লিখে নিয়েছি। তো এখন আমাকে লিখতে হবে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্রিমটা এখন লিখতে হবে। ক্রিমটা আমি মাত্র লিস্ট করে নিলাম, তো আমাকে আরও দেখতে হবে যে এইগুলো শেষ হয়ে গিয়েছে কিনা। তো আমি ম্যানেজারকে বলেছিলাম, আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমি লিখে রাখবো নাকি শেষ হয়ে গেল। ম্যানেজার আমাকে বলেছিল না এইগুলো লিখতে হবে না, অন্যান্য যে মালগুলো আছে, অন্যান্য যে কোম্পানির মালগুলো আছে ওইগুলো তুই লিখে রাখ। ওই জন্য আমি ওই মালগুলো আর লিখলাম না, তো আমাকে অন্য কোম্পানির যে মালগুলো আছে ওইগুলো এখন দেখতে হবে কি কি শেষ হয়ে গিয়েছে। তো আমি অন্য কোম্পানির মালগুলো আমি এখন লিখে রাখবো। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর কমেন্টে অবশ্যই বলে যাবেন ব্লগটা কেমন হয়েছে। ভালো থাকবেন আপনারা সবাই।